হ্যালো ভিউয়ার্স, আজকে শুক্রবারের দিন, আমাদের ছুটি। তো আমার কিছু বাজার করা লাগবে, তাই সৌদি আরবের বড় শপিং মল বাজার করতে যাচ্ছি। তো আশা করি আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই জায়গাটি রিয়াদ সিটির মধ্যেই, তো এই জায়গাটিকে বলা হয় বাতা মার্কেট। তো এখানে বাঙালি সব দোকান রয়েছে। তো আমি আজকে যে মার্কেটটিতে যাব, তো চলুন সে মার্কেটটিতে যাওয়া যাক। তো আমি যে মার্কেটটিতে যাব সেটি হলো অনেক বড়, রিয়াদের মধ্যে বড় একটি মার্কেট। মার্কেটটির নাম হচ্ছে নেস্টো মার্কেট। তো এই যে আমি গুটিবিটি পায়ে চলে যাচ্ছি, তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো রাস্তার পাশে কিছু কবুতর দেখলাম, ওয়াও, এত সুন্দর সুন্দর কবুতর, আর রাস্তার পাশেই বসে খাবার খাচ্ছে। তো এই কবুতরগুলোর বাসস্থান নাই। এই যে এই মার্কেটটি, বড় মার্কেট, নেস্টো মার্কেট যাকে বলা হয়, বাতার মধ্যেই, রিয়াদ সিটির মধ্যেই। তো আমি চলে যাচ্ছি মার্কেটের ভিতর। তো আশা করি আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং মার্কেটের ভিতর কি কি আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন পুতুল, এত সুন্দর সুন্দর ডল, এগুলোর প্রাইস কিন্তু খুবই কম বাংলাদেশের তুলনায়, কিন্তু এখানে তো সৌদি আরবের তুলনায় এখানে রিয়াল হিসেবে। তো এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন কত কিউট লাগতেছে, অনেক সুন্দর সুন্দর। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই চকলেট। তো এগুলো সব দামি দামি ভালো ভালো চকলেট। তো চকলেটগুলোর প্রাইস 12 টাকা 10 টাকা। তো বাংলাদেশের তুলনায় 12 টাকা 10 টাকা আপনারা বুঝতে পারছেন কি না। তো এগুলো রিয়াল হিসাবে, এখানে সৌদি আরবের রিয়াল 10 টাকাতে প্রায় বাংলাদেশের 300 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন আপেলগুলো কত সুন্দর সুন্দর আপেল। এই আপেলগুলো, আপেল এখানে ফলের দামও কম অনেক সৌদি আরবে। তো ফলগুলো দেখতে পাচ্ছেন একদম তাজা, সংরক্ষণ করে করে রাখা হয়েছে। এটি সাদা আপেল, দেখতে অসংখ্য সুন্দর লাগছে। এই যে এখানে আবার কম্বল আছে, কম্বলগুলোরও দাম কম, 129 টাকা 59 টাকা। ডবল শিফটের কম্বল হচ্ছে 129 টাকা 199 টাকা ডবল শিফটের কম্বল। এখানে জুতা দেখছে 59 টাকা, জুতাগুলোও অনেক সুন্দর, দেখলে পছন্দ হয়ে যাবে আপনাদের, এত সুন্দর সুন্দর জুতো। তো এই শপিং মলে সব রকম আইটেম আছে, আলাদা আলাদাভাবে ডেস্ক করা আছে। তো আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন, আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, সব থেকে ভালো চকলেট। এগুলো লোশন, পেঁয়াজের মতনই লোশন, দেখতে ভালো লাগে, আগে কখনো দেখিনি এরকম লোশন। তো এই যে দেখতে পাচ্ছেন লোশনগুলো প্যাক করা আছে। তো এখানে সবই প্যাকেটিং, খোলা তেমন জিনিস দেয় না। তো এখন এই যে দেখতে পারবেন ভেজিটেবল আইটেমগুলো, তো ভেজিটেবল আইটেমগুলো এমনভাবে সংরক্ষণ করা আছে বুঝতে পারবেন না যে কখনকার, এত টাটকা হয়ে আছে, মনে হচ্ছে টাটকা জমি থেকে উঠায় নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ। তো এখানে সব সংরক্ষণ করা আছে অনেক সুন্দরভাবে। পেপসি ক্যাপগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখানে এই যে লাল মরিচগুলো দেখেন, কত বড় বড় মরিচ। তো আপনাদেরকে দেখাচ্ছি আরও কত সবজি আছে, এই যে গাজর, টমেটো, ভেন্ডি, সব রকমই সবজি আছে এখানে। তো এখানে দাম অনেক সীমিত, কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক দাম কম হলেও এখানকার টাকার মান তো অনেক বেশি, তাই কিছু বলার নাই। গাজরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথেই থাকুন।
এখানে আরও অনেক ধরনের আপেল দেখতে পাচ্ছি, তো কোয়ালিটি বুঝতে পাচ্ছি না কোনগুলো আপেল ভালো কোনগুলো খারাপ, তো না খেলে কীভাবে বুঝবো কোনগুলো ভালো কোনগুলো খারাপ। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে লেবু কীভাবে রাখা আছে, অনেক ধরনের লেবু, কাগজি লেবু, বড় বড় কমলা লেবু, তারপরে বিভিন্ন বিভিন্ন ধরনের ছোট বড় লেবু রাখা হয়েছে। তো এই যেখানে এগুলো হচ্ছে খাবারের আইটেম, শপিং মলের ভিতরে খাবারেরও আইটেম রাখা হয়েছে, তো আপনাদেরকে সবই দেখাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট চিকেন ফ্রাই এবং লেগ পিস করা আছে, এগুলোর মূল্য কিন্তু দেওয়াই আছে পাশে প্রাইস। এই যে কাবাব কীভাবে ফ্রাই করা আছে দেখতে পাচ্ছেন, তো সামনে খাবারের পাশে আছে কিছু ওই যে সামুদ্রিক মাছ এবং অক্টোপাস এবং শামুক, সব ধরন সবগুলোকে প্যাকেটিং করে ফ্রিজে সংরক্ষণ করা আছে, এগুলোও এখানে পাওয়া যায়। খালি আমি শুনেছি বাইরের দেশে এবং চায়না বা কোরিয়া এরকম কোনো দেশেও এগুলো পাওয়া যায় কি, এখন সব দেশে এগুলো খায়। এই যে শামুক দেখতে পাচ্ছেন কীভাবে রাখা আছে, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ সব সব রকমই এখানে পাওয়া যায়। তারপরে যে শুকটি মাছ প্যাকেটিং করা আছে, তারপরে যে দেখতে পাচ্ছেন অক্টোপাসগুলোকে কীভাবে পিস পিস করে কাটে প্যাকেটিং করা আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি আপনাদের ভালো রেসপন্স পাই তো অবশ্যই আমি বেশি বেশি ভিডিও করার চেষ্টা করব, এবং আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমাদেরকে কিছু মাছ এবং মুরগি নেওয়া লাগবে, তো একটা মাছ 2 কেজি ওজন, এখানে মাছ হচ্ছে 8 টাকা 12 টাকা কিলো, তো 12 টাকা যে মাছ রুই মাছ সে মাছ 2 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে পিস পিস করে দিচ্ছে, মাছের শেষে একটা এই যে মুরগিটির দাম হচ্ছে 30 টাকা, তো এই মুরগিটি 5 কেজি হয়ে যাবে, 5 কেজি হবে না 4.5 কেজি হয়ে যাবে, তো এই মুরগিটির দাম হচ্ছে 30 টাকা, তো বাংলাদেশে প্রায় হচ্ছে 900 টাকার মতো দাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কসমেটিক এবং অনেক ভালো ভালো প্রোডাক্ট রাখা আছে, ফেসওয়াশ থেকে শুরু করে ছেলেদের অনেক সাবান শ্যাম্পু, এগুলোর মূল্য অনেক কম মনে হচ্ছে, বাট বাংলাদেশের থেকে মূল্য কম, বাট এখানে তো রিয়াল রিয়ালে তো অনেক দাম বেশি। এই যে সাবান শ্যাম্পু ফেসওয়াশ সব রকম সব আইটেম আছে, তো এই প্রোডাক্টগুলো অনেক ভালো। তো সামনেই অনেক ধরনের ফ্লেভার এবং পারফিউম আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এই পারফিউমগুলো, তো পারফিউমগুলো আমি দেখলাম তো অতটা তীব্র না, হালকা আছে বডি স্প্রে, তো দিয়েও চেক করলাম তো ভালোই লাগলো দেখতে, এবং ফ্লেভারটাও ঠিক আছে, খুব খারাপ নেই। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আবার কোনো কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।